দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় গড়ে উঠেছে আমতলা কর্মতীর্থ সুপার মার্কেট। এলাকার বেকার যুবকদের স্বনির্ভর করতে এবং ব্যবসায় উদ্যোগী যুবকদের বেকারত্ব দূর করতে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় গড়ে উঠেছে আমতলা কর্মতীর্থ সুপার মার্কেট। এলাকার বেকার যুবকদের স্বনির্ভর করতে এবং ব্যবসায় উদ্যোগী যুবকদের বেকারত্ব দূর করতে প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। গড়ে উঠেছে চারতলা কর্মতীর্থ সুপার মার্কেট। কমাবেশি চারতলা এই বিল্ডিং এর উপরে প্রায় 100-এর উপরে ঘর সরকার তৈরি করেছে, যার এক একটি ঘরের বাজার মূল্য কমাবেশি প্রায় 20 লক্ষ টাকার উপর। এই সুপার মার্কেটে ব্যবসায়ীদের দোকান দেওয়ার জন্য অনলাইনে ফর্ম বিলি করা হয়েছে। 2 নম্বর ব্লকে নাম নথিভুক্ত করার পর লটারির মাধ্যমে এই দোকানগুলি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। আমরা সাধারণ লোক যারা ব্যবসায়ী করে খায়, ব্যবসায় করতে চাই, এটা রাজ্য সরকার বিনা পারিশ্রমিকে দিয়েছে। আমার খুব খুশি, যারা সত্যিকারে ব্যবসা করতে চেয়েছিল তারা এটা খুব বিনা পরিশ্রমে পেয়েছে, বিনা কষ্টে। এবং এখানকার যারা 2 নম্বর ব্লকের মানুষরা খুব এতে খুব খুশি হয়েছে। এবার রাজ্য সরকার যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমরা ব্যবসায়ী মহল খুব খুশি। রাজ্য সরকারের উদ্যোগে কর্মতীর্থ সুপার মার্কেট গড়ে ওঠায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অশোক মান্নার রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।